পাপা কি করছো? হ্যাঁ, বাহ, কি মা তোমাকে এই কাজটা দিয়ে গেছে? বাহ বাহ বাহ, তুমি শিখে গেছো বাসন মাজা? বাস হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নাও। বাস রেখে দাও, কলটা বন্ধ করো, আবার রেখে দাও, রেখে দিয়ে দয়া করে নেমে যাও। ব্যাস রেখে দাও। ও, আমি ধুয়ে দিচ্ছি, তুমি রেখে দাও। চলে আসে, আর মাছ ধরবে না, চলে আসো, চলে আসো, হাঁড়ি মাছ দিয়ে পারবি না, তুই চলে আয়, চলে। হে ভগবান, তুই হাঁড়ি মাছিস? ভেতরে ভেতরে ঢোকাও, ভেতরে ঢোকাও। শিখে গেছো? ব্যাস ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে। এবার টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। হয়ে গেছে, এইদিকে তাকাও তো, ভালো লাগছে। এবার টাটা করে দাও, মা দেখো, সবাইকে বলে দাও, কিছু বলবে? এদিকে তাকিয়ে বলো। ঠিক আছে, এবার রেখে দাও, রেখে দাও। হয়ে গেছে, হয়ে গেছে, মা হয়ে গেছে, হচ্ছে না? বাহ গুড, লক্ষ্মী মেয়ে, ব্যাস হয়ে গেছে। তোমাকে কে শিখিয়েছে বাসন মাজা? মেসো শিখিয়েছে? চলো আস, এবার কি রান্না করবে আজকে? এবার রান্না করতে হবে, হয়ে গেছে, এবার রেখে দাও, রেখে দাও, আসো, ওটা থাক, এবার আমার কাছে আসো, ওঠো ওঠো। চলো এবার দেখি তুমি কি কি রান্না করবে দেখি তো। ইস, আর না, তুই এত কাজের হয়ে গেছিস। আচ্ছা কি কি মেজেছো বলো, কটা বাসন মেজেছো? পাঁচ পাঁচ দশটা শিখে গেছো? হ্যাঁ, কে শিখিয়ে দিয়েছে? মাম্মা তোমাকে বাসন মাজা শিখিয়ে দিয়েছে? তাই, কি কি মেজেছো বাসন? হাঁড়ি আর কি? ঠিক আছে, হাঁড়ি আর প্লেট বলো। হ্যাঁ, এবার রান্না কি করবে? গুড, শেক ইওর হ্যান্ড। বাচ্চাদের টাটা করে দাও। তুমি রান্না করবে? ঠিক আছে, বাই বাই, বাই বাই, সি ইউ, সি ইউ।